ইংলিশে একটা শব্দ আছে যার নাম হচ্ছে ট্রেন্ড, এবং সেই শব্দটাকে রিপ্লেস করছে বাঙালিরা। তবে বাঙালির হয়ে যিনি রিপ্লেস করছেন তার নাম হচ্ছে শাকিব খান। কারণ শাকিব ভাইয়ের তুফান মুভিটা এখন ট্রেন্ড বলা চলে ইউটিউবে, মানে সবকিছু রেকর্ড ফেকর্ড ভেঙে দিচ্ছে, একদম ধামাকা তুফান ছড়িয়ে দিচ্ছে একদম ইউটিউবের মধ্যে। তুফানের টিজার, ট্রেলার, গান, কি গান ছিল, হাই টেনশন, উড়াধুরা উড়াধুরা, যেটা আমরা প্রশ্ন করেছিলাম উড়াধুরা মানেটা কি, আমি বলেছিলাম হট সেক্সি। তোমরা বলেছিলে ভাই তোমরা ভাবলে কি করে যেটার মানে হতে পারে হট সেক্সি, হতে পারে ভুল, এই যে ভুলটা তুমি শুধরে দেবে তার জন্য তো বলেছিলাম। তো যাই হোক, এই সমভাবে একদম ট্রেন্ডে চলছে শাকিব ভাই এবং তুফান মুভি। তুফান মাছি দিচ্ছে একদম ইউটিউবের মাঝখানে, তার নতুন ওয়ে চলে এসেছে যেটা নিয়ে আগের দিন আমরা কথা বলেছিলাম, দুষ্টু কোয়েল, আমাদের ডাকছে। ওই দেখো আমি যখন কোকিলের আওয়াজ দিল, যাই হোক ভাই বুঝতে পারছি যে ভুল বলছি, তো যাই হোক দুষ্টু কোকিলের গান শুনবো আমরা, একটু ডিটেলস আমরা বলবো তুফান মুভি থেকে। তোমরা সব করলে জানো এখানে দেখা যাবে হচ্ছে মিমি চক্রবর্তী আর আমাদের শাকিব ভাইকে, একদম একদম শান্তশিষ্ট মনে হয়। সেখান থেকে এই গানটা তার কাছে কতটা চ্যালেঞ্জিং বা এই গানটা তার ভয়েসে শুনতে কিরকম লাগবে আশা করছি ভালোই লাগবে, কারণ আমরা ট্রেলারটাই দেখেছিলাম ছোট্ট একটু, বেশ ভালোই লাগছিল, বেশ ভালো লাগছিল। চলো অনেক বকে নিয়েছি, এবার আমরা বলে দে ভাই খোলাসা করতে চাইছি না, সিক্রেট রিভিল হয়ে যাবে। চলো দেখো কথা আটকে দিল, কোয়েল বলে কি আমাদের কোনো ফ্যান বেসে রয়েছে, প্লিজ একটু নক দিও, আমারে না আমার ভাইরে। কোকিল ডাকে রে কো।
হিরে গান বন্ধ করলি কেন? বাজা ওর এখানে রাখ, বেচারা লাস্ট পার্টি বাজা। ওটা বোধ হয় সাকিব ভাইয়ের টিমেরই কেউ একজন, সাকিব ভাই হয়তো ইয়ে করবে, ফট করে যে গুলটে যাবে। সাকিব ভাই ভালো করে দেখছে, মানে গ্লাসটা মাথা অনেকক্ষণ ধরে দেখছে, বলছে আচ্ছা কর তুই, ওর নজর ফজর দেখে নিয়েছে, আচ্ছা মাপামাপি করছে, যা করো কর একটু পরে। একটা মুভির সিনের কথা মনে পড়ে গেল, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, বাস্তব মুভিতে ছিল। আচ্ছা বাস্তবে ছিল সঞ্জয় এরকম গুলি করে দিই বলে কি যা চাও যেটা হচ্ছে তিনি একটু শান্ত শিশু টাইপের বা একটু রোমান্টিক নাম্বার গান তার মুখে আমরা তার ভয়েস আমরা শুনে অভ্যস্ত, বাট এখানে আইটেম নাম্বারে তার ভয়েসটা শুনলাম পুরোপুরি ডিফারেন্ট লাগলো, এবং ভয়েসটা কিন্তু মিমি চক্রবর্তীর সাথে একদম মানিয়ে গেছে, একদম গেছে তার সাথে। এবার যদি আমি বলি গানটার সাথে কতটা মানানসই ছিল, মানে এটা দেখানো হয়েছে অনেকটা ক্যামেরার স্টাইলে, কারণ পুরো দিনে একটু নাইনটিজ এর সময়টা সময় দেখানো, নাইনটিজ হ্যাঁ নাইনটিজ ওরকম টাইমে দেখানো হচ্ছে, এই পিকচারাইজেশনটা ওরকম টাইমে করা হয়েছে। সেইখানে যে গানটা চলছে মানে দুষ্টু কোকিল ডাকের কিছুটা বাস্তবমুখী থাকতো, কিছুটা হচ্ছে ওটাকে ক্যামেরাতে আনা হতো, সেরকম টাইমের গানগুলো তখন কাছে গাওয়া হতো, তো বেশ ভালো লাগছে। এবং মিমি চক্রবর্তীর যে ড্রেসটা ছিল এবং এই জায়গাটা কেন যেন মনে হচ্ছে মিমি চক্রবর্তী পুলিশের লোক হতে পারে, প্লিজ তোমরা কমেন্ট করে জানাও, তোমরা হতে পারে এরকম এরকম ঘটনাগুলো একটু মানে হয় ঘটে, কিন্তু এই জায়গাটাকে মানে আটকে না, ভুলও হতে পারি আমরা। কেমন টেলারটা যখন আমরা দেখেছিলাম না, সেখানে আমি দেখেছিলাম যে ভাইয়ের বোধহয় একটা আগেও প্রেমিকা ছিল, যেখানে আরেকজন নাম দেওয়া আছে বাংলাদেশের নাকি নাবিল এরকম কিছু নাম আছে বাংলাদেশের একজন নায়িকা, তো তাকে কিন্তু ফার্স্টে দেখানো হয়েছে, তার পরবর্তীকালে মিমি চক্রবর্তী এই জায়গা থেকে বোধহয় তার লাইফে এন্টার করছে। তো বেশ ভালো লাগলো দুষ্টু কোকিল ডাকে একটু না, আমি এরকম ডাক আমি এরকম গানে বল তুই কর, বেশ ভালো বেশ ভালো লাগে, দুজনেই করি এইভাবে, তুই দিই কর আমি দিই করি, কোকিল ডাকে রে কো 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 কো, পাগল পাগল বল, দারুণ হয়েছে কিন্তু দারুণ, ও একটা দারুণ প্যাকেজ। সিরিয়াসলি অনেকে বলছিল যে এখানে নাকি সাকিব ভাইয়ের ডাবল রোলও আছে, জানি না কতটা কি ডাবল রোল, কি ব্যাপার, কি বৃত্তান্ত, ও এক্স্যাক্টলি যদি ডাবল রোল হয় তাহলে তো ওই রোলটার সাথে বোধ হয় ওটা আর এটার সাথে মেবি চক্রবর্তী, এটাই কি ঠিক আমাদের ভাবনা চিন্তাটা,
হতে পারে প্লিজ জানাও প্লিজ জানাও কমেন্ট করে জানাও আর ইন্ডিয়াতে বোধহয় মুক্তি পেয়ে গেছে 28 তারিখ আমি জানি নাই জানি 28 তারিখ লিখেছিল ভাইয়া 28 তারিখ পাবে আমরা যখন বলেছিলাম 28 তারিখ ওকে তো দেখা যাক যে কিরকম হতে চলেছে মুভিটা আশা ভালোই ভালো রেসপন্স মানে আমরা দেখতে পাবো কিনা সেটাও আমরা জানি না কারণ আমাদের এখানে ইন্ডিয়ান মুভিগুলো দেখার সময় হয়ে ওঠে না তবে ডেফিনেটলি মোবাইলে যদি পাও প্লিজ না পাইরেট দেখো না বলেই দিয়েছে কমেন্টে লিখেছে বলে ক্লিপ টিপ কিছু করে যাও বলে গিয়ে দেখো একদম বলে পরবর্তীকালে কোন রকম ছবি তো ডেফিনেটলি আসবে তখন আমরা দেখে নেব একদম আর এসবিএফ এ হয়তো আসবে তো বেশ ভালো লাগলো মিষ্টি কফি না দুষ্ট কফি এরপরে পারবো কিনা জানি না আবার এটা তো হয়ে গেল চেষ্টা করবো এরকম যাতে স্কোপ পেলে আমরা নিশ্চয়ই করবো আর এইটু ভালোবাসা এইভাবে দিয়ে যাও আর আমরাও ভালোবাসা তোমাদের এইভাবেই দিয়ে যাও তো সকলে ভালো থাকো সবাইকে ভালোবাসা আর ভালোবাসা ছড়িয়ে দিও ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা।